একামতের দিন মানে দিন কায়েম করা। এই দিন কায়েমের কাজ মোটামুটি তিন শ্রেণীর লোক করছে। প্রথম শ্রেণী যারা, তারা হলো সুফিবাদী দর্শনে বিশ্বাসী। কুফুরি গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করা আর নাপাক পানি দিয়ে উজু করা সমান। নাপাক পানি দিয়ে 50,000 বার উজু করলে যেমন উজু হয় না, ঠিক কুফুরি তন্ত্রের মাধ্যমে কোনোদিন ইসলাম কায়েম হয় না। একামতে দিনের তিনটি স্তর। এক নাম্বার হলো আল ইলম। প্রথমে আগে জানতে হবে দিনটা কি আর কিভাবে একামত হয়। আল্লাহ পাক বলছেন তুমি আগে বাঁচো, তারপরে পরিবারকে বাঁচাও, তারপরে সমাজে দিন কায়েমের চেষ্টা করতে হবে। এটাই হলো সালাফে সালিহিনের দিন কায়েমের মানহাজ। দিন আপনি 55,898 বর্গ মাইলে কায়েম করার আগে নিজের টাকনার কাপড়টা উপরে উঠান। দাড়িটা যে ডেলি ইঁদুরে খায় আর তেলাচুরায় খায়, দাড়িটাই খাওয়া বন্ধ করেন, ইঁদুর মারা ঔষধ প্রয়োগ করেন যাতে রাতে তেলাচুরা তোমার দাড়ি না কাটে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাকাদ আরশাদাল বারি ফি মু'যামি তানযীলিহি ওয়া আযীমি খিতাবিহি। بعد أعوذ بالله من الشيطان الرجيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. وقال النبي الأمين صلى الله عليه وسلم আল-আম্বিয়াউ বানিল আল্লাত উম্মুহাতুহুম উম্মাহাতুহুম ওয়াহিদা ওয়া দীনুহুম সাত ওয়া দীনুহুম ওয়াহিদা উম্মাহাতুহুম সাত্তা রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সম্মানিত উপস্থিতি, আমাদের এই অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় একামতে দিন এবং সালাফি মানহাজ। একামতে দিন এবং সালাফি মানহাজ, একামতে দিন নিয়ে তিন শ্রেণীর লোক আমাদের দেশে মোটামুটি কাজ করে। একামতে দিন মানে দিন কায়েম করা। এই দিন কায়েমের কাজ মোটামুটি তিন শ্রেণীর লোক করছে। প্রথম শ্রেণী যারা, তারা হলো সুফিবাদী দর্শনে বিশ্বাসী। সুফিবাদীদের নিকটে দিন কায়েম হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা, দুনিয়াকে বর্জন করা, বৈরাগ্যবাদ গ্রহণ করা, এটা হলো তাদের কাছে দিন এবং এটাই হলো তাদের একামতে দিন। অথচ কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম। তারা যে বৈরাগ্যবাদ নিজেদের তৈরি করা মতবাদ চালায়, এটা তাদেরকে আমি আল্লাহ নির্ধারণ করে দেই নাই। সূরাতুল হাদিদ 27 নম্বর আয়াত দ্রষ্টব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। এই সুফিবাদী দর্শন এখন নতুন করে আবার পাল্টি মারছে। পাল্টি মারার মাধ্যমে এখন দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে খুব ভালো, যার ফলে সবচেয়ে বিলাসবহুল বাড়ি, সবচেয়ে বিলাসবহুল গাড়ি, সবচেয়ে বিলাসবহুল পরিবেশ আজকে সুফিদের। আগের যুগের সুফিরা সালার চট করে বন জঙ্গলে থাকত, এখনকার যুগের সুফিরা হেলিকপ্টারে চড়ে কোরআন হাদিসের বিরুদ্ধে ফতোয়া দেয় আর মানুষকে কাফের ফতোয়া দেয়। সম্মানিত উপস্থিতি, তবে সুফিবাদের এই ধর্ম ব্যবসায় লাল বাতি জ্বলেছে।
লাল বাতি জ্বলার পিছনে মাসিকাত তাহরিক আহলে হাদিস আন্দোলন সর্বোপরি বৃহত্তর আহলে হাদিস জামাতের বিভিন্ন সংগঠন এবং উলামায়ে কেরাম তার সাথে রয়েছে ডক্টর জাকির নায়েকের পিস টিভি এরই ওসিলায় আজকেদের ধর্ম ব্যবসায় লাল বাতি জ্বলার কারণে এখন আবার নতুন করে রাজনীতির ব্যবসার দিকে কোন কোন সুফিরা ঝুঁকে পড়ছে শুধু তাই নয় গেছিলাম ইনায়েতপুরে যায় দেখলাম খাজা ইউনুস মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল বলো বলদের দল তোদের পীর সাহেব তো পানি পড়া দিলেই সব হয়ে যায় তো খাজা ইউনুস হাসপাতাল কেন খাজা ইউনুস পানি পড়া সেন্টার খাজা ইউনুস তাবিজ সেন্টার তো তাবিজের ব্যবসা যেহেতু চলছে না এখন হাসপাতালের ব্যবসার দিকে আস্তে আস্তে ঝুঁকছে সম্মানিত উপস্থিতির সময় আমার খুব কম সংক্ষেপে আমি কথাগুলি বলে যাচ্ছি দেখলে এক প্রকার সুফিবাদী দর্শন যারা আত্মশুদ্ধির মাধ্যমে বা দুনিয়া বিমুখের মাধ্যমে দিন কায়েম করতে চায় দ্বিতীয় আরেক প্রকার হলো ব্যালট পার্টি এই ব্যালট পার্টির লোকেরা এতই যে বোকা এর মতো বোকা আর পৃথিবীতে নেই কারণ হলো ব্যালট পার্টির মূল যেটা থিম সেটা হলেই যারা বেশি সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতাই হলো চূড়ান্ত মেজরিটি মাস্ট বি গ্রান্টেড আরবিতে বলছে লিল আকসারি হুকমুল কুল ডেমোক্রেসি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই ডেমোক্রেসি সম্পর্কে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন ডেমোক্রেসি জমহুরিয়াত এইসা এক তর্জে হুকুমত হয় যাহা ইনসান কো শুমার কিয়া যাতা হয় তোলা নহি কিয়া যাতা হয় উনকে আকল কো ডেমোক্রেসি এমন এক পদ্ধতির নাম যেখানে মানুষকে গণনা করা হয় কিন্তু মানুষের ব্রেন মাপা হয় না ডেমোক্রেসি যেটা ইংরেজি সংজ্ঞা সেটা হলো ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ পিপলস বাই দ্য পিপলস ফর দ্য পিপলস আরবিতে বলা হয়েছে হুকমু শাবে লিশাবে বিশাব আরবি এবং ইংরেজি এই দুইটার সংজ্ঞা দেখলেই আমরা বুঝতে পারি জনগণের ক্ষমতা ডেমোক্রেসির মধ্যে অনেক শুভঙ্করের ফাঁকি আছে তবে একটা জিনিস আপনাদেরকে আমি আজকে দেখায় দেব একটা সেন্টারে ধরেন 1000 ভোট আর সেখানে নির্বাচনে অংশ নিয়েছেন 10 জন তাহলে 1000 ভোটে 10 জন অংশ নিলে ভাগে কত করে ভোট পড়ে 100 এবার 1000 ভোটার আর 10 জন প্রার্থী সমানভাবে ভাগ করে দিলে 100 করে পাবে এই জায়গায় যিনি 101 পাবেন তিনি পাস 101 পাবেন তিনি কি পাস কেন ভোট কাটাকাটি ভাগাভাগি হতে হতে 101 দিনই পেয়েছেন তিনি সর্বোচ্চ আর বাকি 999 জন যে ভোট দিলেন এই বাকি 999 জন ভোটারের ভোট যে তার বিপক্ষে গেল তা যিনি পাস করলেন তার ভোট বেশি না যারা বিপক্ষে ছিল তাদের ভোট বেশি তাহলে বেশি ভোট পেয়ে পাস করলো কি করে এটা একটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয় আর এদের মূল থিম হলো ক্ষমতা দখল করা দিন কায়েমের মানে হলো ক্ষমতা দখল করা কুফুরি গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করা আর নাপাক পানি দিয়ে উজু করা সমান নাপাক পানি দিয়ে 50,000 বার উজু করলে যেমন উজু হয় না ঠিক কুফুরি তন্ত্রের মাধ্যমে কোনোদিন ইসলাম কায়েম হয় না এই ব্যালট পার্টিদের দৃষ্টিতে বৃহত্তর স্বার্থে শিরিককেও বরদাস্ত করা জায়েজ আছে নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ কিছু বলবেন না নাউযুবিল্লাহ মিন যালিক ব্যালট পার্টির এক লিডার এই রাজশাহী আহলে হাদিসের রাজধানী রাজশাহীতেই দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন আর বলছিলেন যে বৃহত্তর স্বার্থে শিরিককেও বরদাস্ত করা যায়
নাউযু বিল্লাহ। কিন্তু কোরআনে যে দলিল আছে, কোরআনের দলিল কোথায়? মুসা আলাইহি সালাম গেলেন তাওরাত আনতে, হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন উম্মতকে পাহারা দেওয়ার দায়িত্ব, আর সামেরি এসে বাসুর বানিয়ে দিল, আর বাসুরের পূজা উম্মতেরা শুরু করল। তো মুসা আলাইহি সালাম এসে তার বড় ভাই হারুন আলাইহিস সালামের চুল ধরলেন আর দাড়ি ধরলেন। চুল ধরে দাড়ি ধরে যখন মায়ের শুরু করলেন, তখন হারুন আলাইহিস সালাম বলছেন, ইয়া ইবনা উম্মাহ লা তাখুজ বি লিহিয়াতি ওয়ালা বি রাসি ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাক্তা বাইনা বানী ইসরাঈল, সূরা তহা 94 আয়াত। আমি ভয় পেয়েছিলাম যে আপনি বলবেন তুমি বানী ইসরাঈলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ, তা আমি কিছু বলিনি, আমাকে মারবেন না, আমার চুলও টানবেন না, দাড়িও ধরবেন। এখন এই যে বাসুর পূজাকে বরদাস্ত করে নিলেন কে? হারুন আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম কি তা মানলেন? মূল নবী কি হারুন আলাইহিস সালাম না মূল নবী মুসা আলাইহিস সালাম? মূল নবী মুসা আলাইহি সালাম, আর হারুন আলাইহিস সালাম হলেন তার সহযোগী নবী। হারুন আলাইহিস সালাম এসে ফাইনাল সিদ্ধান্তে এক হাতে চুল আর আর এক হাতে দাড়ি ধরে বড় ভাইকে ধরলেন মায়ের, মায়ের থেকে বাঁচার জন্য তিনি বলছেন, ইন্নি খাশীতু আন তাকুলা ফাররাক্তা বাইনা বানী ইসরাঈল। সম্মানিত উপস্থিতি, তাদের ধারণা মতে সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে, ব্যালটের মাধ্যমে এদেশে ক্ষমতা এসে ইসলাম তারা কায়েম করবেন, কশিন কালেও নয়, হাসা ওয়াকাল্লা। তাদের ধারণা মতে রাষ্ট্রীয় ক্ষমতা এটাই হলো মূল দিন কায়েম। তাদের মহান নেতা বলেছেন, দিন দারাসল হুকুমত কা নাম হয়, শরিয়ত উস হুকুমত কা কানুন হয়, ইবাদত উস কানুন ও জাবেতা কি পাবন্দি হয়। দিন মূলত ক্ষমতা দখলের নাম, ক্ষমতা দখল করলেই দিন কায়েম হয়ে যায়, যারই ফলশ্রুতিতে পাগল পারা হয়ে জাহেলিয়াতের সাথে আপোষ করে, শিরিকের সাথে আপোষ করে, বেদাতের সাথে আপোষ করে সব কিছু জলাঞ্জলি দিয়ে হলেও ওই ক্ষমতার মসনদে বসতে হবে। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, জালালে বাদশাহী হো ইয়া জমহুরি তামাশা হো, জুদা হো যায় দিন দুনিয়া সে রহ গেই চঙ্গেজি। রাজতন্ত্র আর গণতন্ত্রের তামাশা বলো, দিন থেকে দুনিয়া বিচ্ছিন্ন হলে চেঙ্গিস খান এবং হালাকু খার জাহেলিয়াত ছাড়া সেখানে আর কিছু থাকে না। সম্মানিত উপস্থিতি, বুলেট পার্টি গেল, ব্যালট পার্টি গেল, আর এক পার্টি আসলো বুলেট পার্টি, আর এই বুলেট পার্টি হলো ব্যালট পার্টির সৃষ্টি। ব্যালট পার্টিওয়ালারা একসময় রক কাটত, মানুষের রক কেটে দিত, একই ক্লাসে পড়ে, একজন হল তাদের ইসলামী দলের লোক আর আরেকজন হলো অন্য আর এক দলের লোক, ওই দলের ওরা কাফের, ওদের রক কাটা হালাল, ওদেরকে হত্যা করা হালাল, নাউযুবিল্লাহ মিন যালিক। এই আকীদা নিয়ে তারা এই যে মুসলিমদের মধ্যে প্রাণঘাতী আত্মঘাতী যে সমস্ত লড়াই তারা করেছে, নিজেদের দলের লোক মরলে তারা শহীদ, আর অপর দলের লোককে মারলে তারা চলে গেল জাহান্নামে, অথচ কিয়ামত পর্যন্ত একজন মুসলিম আরেকজন মুসলিমের রক্তকে হারাম ঘোষণা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আহলে হাদিস মানহাজ বা সালাফি মানহাজ কোনটা? সালাফি মানহাজ হলো আল্লাহ পাক বলছেন, শারআ লাকুম মিনাদ্দীনি মা ওয়াসা বিহি নূহা, আল্লাহ রাব্বুল আলামিন দিনের ওই বিধান তোমাদের জন্য নির্ধারণ করেছেন যা তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন। ওয়ামা আওহাইনা ইলাইক, আর হে নবী আপনার প্রতি যা ওহী দেওয়া হয়েছে। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, আর যে সমস্ত ওসিয়ত নির্দেশ ইব্রাহিম মূসা এবং ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন তাদেরকে দেওয়া হয়েছিল, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কায়েম করার নির্দেশ আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন,
মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন এবং আমাদের নবীকেও দিয়েছিলেন। তো দ্বীন কায়েমের মানে যদি ক্ষমতা দখল হয়, তো এই পাঁচজন নবীর কথা আপাতত ধরেন, এই পাঁচজন নবীর মধ্যে কয়জন ক্ষমতা পেয়েছিলেন? ক্ষমতা যারা পাননি তারা কি দ্বীন কায়েম করেননি? তাহলে দ্বীন কায়েমের মানে কি? দ্বীন কায়েমের মানে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন কায়েম করো আর এমন ভাবে দ্বীন কায়েম করো প্রত্যেকের দ্বীন কায়েম যেন এক মাপের হয়, ওয়ালা তাতাফাররাকু ফিহে, এখানে যেন কোনো ইখতিলাফ না থাকে। তো ইখতিলাফ নেই কিসে? মানুষের শরীয়তে তো ভিন্নতা আছে, ইখতিলাফ আছে। সমস্ত নবীদের শরীয়ত এক নয়, সমস্ত নবীদের একটা ঐক্যবদ্ধ যেই বিষয় সেটাই হলো তাওহীদ। এখানে একামাতুদ্দিন মানে একামাতুত তাওহীদ। আল্লামা কুরতুবী রাহেমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইবনে কাসির রাহেমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, বিশ্বস্ত অন্যান্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আদ্দীনু হুয়া তাওহীদুল্লাহি ওয়া তাআতুহু, দিনটা হলো আল্লাহর তাওহীদ। তার মানে সমস্ত নবীদের শরীয়ত আলাদা, কিন্তু সমস্ত নবীদের তাওহীদ ছিল এক। আল্লাহ পাক এমন একটা একক নির্দেশ দিলেন যেই নির্দেশটা সবার জন্য প্রযোজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লি আল্লাহ উম্মাহাতুহুম সত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। সহিহুল বুখারী 3443 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণ তারা বৈমাত্রের ভাই সদৃশ, তাদের দিন হল এক আর তাদের মা হল ভিন্ন, অর্থাৎ তাদের শরীয়ত ভিন্ন আর দিন এক, মানে তাওহীদ এক। তার মানে এ হাদিসে দিন শব্দকে তাওহীদ দ্বারা বোঝানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লিন জালনা মিনহুম শিরাতাও ওয়া মিনহাজা, প্রত্যেক নবী রাসূলদের জন্য আলাদা শরীয়ত এবং পথ ও পদ্ধতি তাদের জন্য রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 48 নম্বর আয়াত মহান আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সম্মানিত উপস্থিতি, এবার শরীয়ত যে ভিন্ন হয় তার একটু দৃষ্টান্ত আপনাদেরকে দেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশরের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নি হাফিজুন আলিম, সূরা ইউসুফ 55 নম্বর আয়াত। তিনি মিশরের বাদশাকে বললেন, আমাকে খাদ্যের দায়িত্ব দেন, আমি খাদ্যের দায়িত্ব আমানতদারির সাথে সুরক্ষণ করতে পারব। এই ক্ষমতা চেয়ে নিলেন। অতএব মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষে করা যায়। মহতারাম আমিরে জামাতের সেই ভাষণ আজও মনে পড়ে। তিনি বলেছেন, 1981 নির্বাচনে লালবাগের হুজরা থেকে লাভ দিয়ে বেরিয়ে আসলেন অশীতিপর বৃদ্ধ লুব্ধ দেহ কুজ্জ পৃষ্ঠ মৌলানা মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর। তিনিও জনমত গঠন না করিয়াই পাশ্চাত্য গণতন্ত্রের বুথকে পূজা দিলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাহিলেন, ফলাফল যাহা হইবার তাহাই হইল। এই যে ভোট ভিক্ষা চাওয়ার দলিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে ক্ষমতা দাও, আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দাও। এই যে চাইয়ে নিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব, অতএব মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষে যায়। ইউসুফ আলাইহিস সালামের শরীয়ত আর আমাদের শরীয়ত কি এক? ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে জায়েজ হইলেও আমাদের শরীয়তে সেটা হারাম করে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে, সেটা ছিল তাজিমি সেজদা, সম্মানের সেজদা। সম্মানের সেজদা আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ হইলেও আমার শরীয়তে তো সেটা জায়েজ নয়, সেটা নিষেধ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে শরীয়তের ভিন্নতা, শরীয়তের ভিন্নতা আছে কিন্তু তাওহীদ আমাদের এক। একামাতুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠাটাই হলো মূল দিন কায়েম, যারই ফলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন তাওহীদের দাওয়াত শুরু করলেন, মক্কার লিডারেরা বললেন, তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তুমি ক্ষমতা নাও, লিডার হও, কি বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা
দখল করার জন্য আসেননি তিনি বললেন আমি মানুষের গোলামির থেকে মানুষকে বের করে আল্লাহর গোলামে পরিণত করার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা নিয়ে জনমত গঠন না করে তাওহীদ প্রতিষ্ঠা না করে মানুষের ভিতরে ঈমান ও আকীদা মজবুত না করে ক্ষমতা নিয়ে লড়াই করে দ্বীন কায়েম আদৌ সম্ভব নয় এটাই ছিল আল্লাহর নবীর শরীয়তের দৃষ্টিকোণ আল্লাহর নবীর ইসলামী দৃষ্টিকোণ আল্লাহর নবী আনিত ধর্মের দৃষ্টিকোণ আর এটাই হলো সালাফে সালেহীন মাসলাক সম্মানিত উপস্থিতি একামতে দ্বীনের তিনটি স্তর এক নাম্বার হলো আল ইলম প্রথমে আগে জানতে হবে দ্বীনটা কি আর কিভাবে একামত হয় দ্বীনটা আগে বুঝতে হবে দ্বীন না বুঝলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তান যদি 10 বছরে উপনীত হয় সালাত আদায় না করে তাহলে তাকে মারো শাসন করো আঘাত করো সালাত পড়াও জেনে রাখা ভালো 10 বছরের ছেলের উপর সালাত ফরজ হয় না সালাত ফরজ হয় না সাবালক না হওয়া পর্যন্ত 7 বছরে পড়ার নির্দেশ দিয়েছে আপনি নির্দেশ পালন না করলে আপনি অর্ডার না করলে আপনি দোষী কিন্তু ছেলে সালাত না পড়লে সে দোষী নয় কারণ তার উপর সালাত ফরজ হয় 10 বছর বয়সের ছেলে সালাত না পড়লে দোষী নয় আপনি নির্দেশ না দিলে দোষী তাহলে এই যে 10 বছরের ছেলেকে মারার কথা আল্লাহর নবী বললেন এবার বাবা যদি সালাত না পড়ে তো বাবাকেও পিটবো বাবাকে পিটার ক্ষমতা আমার নাই কেন আমি বাবার আন্ডারে নই বাবা আমি বাবার আন্ডারে বাবা আমার আন্ডারে নন আমি ছেলেকে শাসন করার ক্ষমতা রাখি কিন্তু আমার বাপকে শাসন করার ক্ষমতা আমার নেই তা আমি কি সরকারকে শাসন করব না সরকার আমাকে শাসন করবে আগে তো আমরা বুঝলাম না দিন না বুঝেই দিন কায়েমের জন্য রাস্তায় নেমে পড়লাম সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ইনিস্তাতাআ ইনিস্তাতাআ শব্দটা হাদিসে নেই এটা তরজমা যদি ক্ষমতা থাকো হাত দিয়ে বাধা দাও ক্ষমতা মানে রাতের অন্ধকারে ভেঙে চুরে চলে আসার নাম ক্ষমতা নয় ক্ষমতা মানে ভাঙলাম তারপরে তুই কি বলবি বল যার ক্ষমতা আছে তিনি সেখানে প্রয়োগ করবেন অর্থাৎ ক্ষমতা প্রয়োগ করার পরে টিকে থাকা যায় সেটাকে বলা হয় ক্ষমতা ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে লিসানিহি ওয়াইল্লাম ইয়াস্তাতে ফাবে কলবিহি ওয়া যালিকা যাআফুল ঈমান তারপর নিজে আমল করতে হবে নিজের 3.5 হাত বডির উপরে দিন কায়েম করতে হবে দিন আপনি 55,898 বর্গ মাইলে কায়েম করার আগে নিজের টাকনার কাপড়টা উপরে উঠান দাড়িটা যে ডেলি ইঁদুরে খায় আর তেলাচুরায় খায় দাড়িটাই খাওয়া বন্ধ করেন ইঁদুর মারা ঔষধ প্রয়োগ করেন যাতে রাতে তেলাচুরা তোমার দাড়ি না কাটে তুমি দিন কায়েম করবে 55,898 বর্গ মাইলে 3.5 হাত বডির উপর আগে দিন কায়েম করো তাহলে দিন কায়েমের প্রথম স্তর এলেম আর দ্বিতীয় স্তর নিজের দেলের উপর আমল আল্লাহ পাক বলছেন নিজের বডির উপরে আমল আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা তুমি নিজে বাঁচো আর পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও নিজে বাঁচো পরিবারকে বাঁচাও নিজে আগে বাঁচতে হবে তারপরে পরিবারকে বাঁচাতে হবে নিজে আগে না বেঁচে পরিবারকে বাঁচাবার সুযোগ নাই যখনই বলি সুদ বর্জন করো এক শ্রেণীর লোক বলে সুদের বিরুদ্ধে আপনারা ওয়াজ করেন ওয়াজ করে কি হবে রাষ্ট্র ক্ষমতা দখল করে সুদ বন্ধ করতে হবে তামাম দুনিয়ার মানুষ সুদ খেয়ে মরে গেল তুমি একা বাঁচবা কেন এটার মধ্যে আছে শুভঙ্করের ফাঁকি যখন লঞ্চ ডুবে যায় তখন বলে চাচা আপনজন বাঁচা তখন কিন্তু সে বলে না তখন কিন্তু সে বলে না তামাম দুনিয়ার লোক ডুবে মরে গেল আমি একা বেঁচে কি করব তখন সে তা বলে না তখন সে নিজে আগে বাঁচার চেষ্টা করে তারপরে ডাঙায় উঠে ছেলের খবর নেয় আল্লাহ পাক বলছেন তুমি আগে বাঁচো তারপরে পরিবারকে বাঁচাও তারপরে সমাজে দিন কায়েমের চেষ্টা করতে হবে এটাই হলো আপনার সালাফে সালিহিনের দিন কায়েমের মানহাজ তাহলে দিন হলো প্রথমে বুঝতে হবে দ্বিতীয়ত আমল করতে হবে
নিজের ব্যক্তিগত জীবনে, তারপরে পরিবারকে শিখাতে হবে, তারপরে সমাজে সেটা প্রয়োগ করার চেষ্টা করতে হবে। এটাই হলো দিন কায়েমের মূল থিম। এটা বাদ দিয়ে যারা ক্ষমতার লড়াইয়ে রাস্তায় নেমেছে তারা আর ঘরে ফিরতে পারে নাই। তাই ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ওহ জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হো কর আজ তুম জলিলুল জলিল খার হয়ে তারেকে কোরআন হো কর। আলজেরিয়ার দিকে দেখুন, ইসলামিক সালভেশন ফ্রন্টকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যখন পাঠালেন ফ্যাক্স, আলজেরিয়ার মোহতারাম আলেম আবু বকর জাবের আল জাজাইরি রাহিমাহুল্লাহ তিনি গিয়ে তাদেরকে মানা করলেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছিলেন, গণতান্ত্রিক পার্লামেন্টে কয়েকজন সদস্য হয়ে হইচই করা যায়, হাদিহি কুল্লুহা ফাকাহিহু সাবুন, এটা হলো সাবানের ফেনা গেজার মতো। সাবানের ফেনা যখন উতলায় তখন অনেক দেখা যায়, কিন্তু যখন সেটার বুদবুদ থেমে যায় তখন কালো পানি ছাড়া সেখানে কিছু থাকে না। গণতান্ত্রিক পার্লামেন্টে গিয়ে হইচই করা যায় কিন্তু দিন কায়েম হয় না। তাই আলজেরিয়ার দিকে দেখুন, সিরিয়ার দিকে দেখুন, লেবাননের দিকে দেখুন, দেখুন আপনার তিউনিসিয়ার দিকে, যেখানে গণতন্ত্রের বসন্তের আরব বসন্ত লেগেছিল, তাদের অবস্থা কি? আজকে আমাদের যুবকদেরকে আমরা সজাগ করতে চাই, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার জন্য, দিন কায়েমের সঠিক ব্যাখ্যা বুঝার জন্য। মহতারাম আমির এ জামাতের দিন কায়েমের পথ পদ্ধতি, একামতে দিন পথ পদ্ধতি বইখানা আপনারা পড়বেন, শত শত কপি কিনে এদেশের হাজার হাজার যুবকদের হাতে তুলে দিবেন। জঙ্গিবাদ প্রতিরোধে কিছু পরামর্শ, চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব, এইগুলি মানুষের হাতে যুবকদের হাতে তুলে দিবেন। সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ, মহতারাম আমিরে জামাতের দিন কায়েম পথ পদ্ধতি বইখানা আর চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব, এই বইগুলি এই সরকারিভাবে প্রিন্ট করে এদেশের হাজার হাজার যুবকদের কাছে লক্ষ লক্ষ কপি বিতরণ করতে পারলে তাহলে যুবকদেরকে এই সমস্ত চরমপন্থী মতবাদ থেকে ফিরানো সম্ভব হবে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।